হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা এরকম একটা রূপ কিভাবে তৈরি করা হয়, ওয়্যার বলতে পারেন বা রূপ বলতে পারেন, কিভাবে তৈরি করা হয় আমরা আজকে টিউটোরিয়ালে আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তার আগে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, আমরা এরকম একটা কাজ করতে চাচ্ছি। এই যে এরকম সুতো কিভাবে তৈরি করা হয়, চলুন তাহলে শুরু করা যাক। আমরা ফার্স্ট এখানে সিলিন্ডার নিব। সিলিন্ডার থেকে এবার আমরা এখানে আমরা রেডিয়াস কমিয়ে দিব, লাইক 0.6 অর 0.5 আমরা নেয়ার পর এখান থেকে আমরা সাবডিভিশন ক্যাপ 0 করে দিব। করার পর এবার আমরা এখানে জাস্ট মাঝখানে আমরা একটা পরে আমরা দিচ্ছি, যাই হোক, এখানে এবার আমি কি করব, রাইট বাটন ক্লিক করে ভার্টেক্স ধরে আমরা এখানে হাইট আপ করে দেব। আমরা একটু এরকম হাইট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে এখন আমরা অবজেক্ট মোডে যাব। এফ প্রেস করে আমরা আমাদের ক্লোজে নিয়ে আসব। এবার আমরা এখানে আমি গ্রিড বরাবর রাখব। ওকে, তো এখন এখানে আমি সর্বপ্রথম এখান থেকে আমি হিস্ট্রি, সেন্টার পিভট এগুলো আমরা ডিলিট করে দিলাম। তারপর স্পেস প্রেস করে রাইট বাটন ক্লিক করে আমরা টপ ভিউতে যাব। টপ ভিউতে যাওয়ার পর কিবোর্ড থেকে নাম্বার 4 প্রেস করব। এবার আমরা রাইট বাটন ক্লিক করে ভার্টেক্স মোডে যাব। এখানে আমরা একটা বাদ দিয়ে একটা সিলেকশন করব, ঠিক আছে? কন্ট্রোল শিফট চেপে আমরা এইভাবে একটা একটা বাদ রেখে আর একটা সিলেকশন করব। ব্যাস এরকম ভাবে আমরা সিলেকশন করলাম। তারপর এখান থেকে আমরা কিবোর্ড থেকে আর প্রেস করে আমরা স্কেল আপ করব এরকম, ঠিক আছে? চাইলে আমি আরেকটু করতে পারি। ব্যাস, তো এবার আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি পার্সপেক্টিভ মোডে চলে যাব। পার্সপেক্টিভ মোডে যাওয়ার পর এখানে দেখুন আমার নাম্বার 5 প্রেস করার পর আমি কিবোর্ড থেকে স্পেস চেপে আমি ফ্রন্ট ভিউতে চলে যাব। এখানে আমি স্কেল সমান করে দেব, বোথ ভার্টেক্সগুলো ধরে আমি স্কেল ডাউন করব যাতে করে নিচের লাইনগুলো সমান হয়ে যায়। তারপরে এখানে সেম একই অবস্থা, এখানে আমি একই কাজটা করব। ব্যাস, তো এখন আমরা এখানে আমি পার্সপেক্টিভ মোডে গিয়ে দেখবো যে আমরা এমন একটা ওয়্যার ক্রিয়েট করতে পেরেছি, বা সরি, এমন একটা কাজ আমরা তৈরি করলাম এখানে। এবার আমরা রাইট বাটন ক্লিক করে আমি ফেস ডিলিট করে দেব। তারপর এখান থেকে ফেস আমরা ডিলিট করে দেব। এখন মাঝখানে আমার কিছু সেগমেন্ট দরকার, তো মাঝখানে সেগমেন্ট দিতে হলে আমাকে রাইট বাটন ক্লিক করে আমি এজ, এভাবে এজগুলো ধরব। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি ইনসার্ট এজ লুপ টুল অপশন বক্সে যাব, দেন মাল্টিপল, এখান থেকে আমি আপাতত 20 অর 25, দেন এন্টার, এখানে আমি ক্লিক করব। করার পর দেখুন এখানে কিছু সেগমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেন রিসেট করে আমি ক্লোজ করে দেব। তো এখন এখান থেকে এবার আমি 3 প্রেস করলে আসলে দেখি কি অবস্থা, কেমন দেখা যাচ্ছে। তো এমন দেখতে আমরা পাচ্ছি। ওকে, তো এবার আমি এখানে আমি হিস্ট্রি ডিলিট করলাম। করার পর এখান থেকে আমি এবার প্রত্যেকটা সেগমেন্ট, মানে যেগুলো একটু বেবেল হয়ে আছে, সেগুলো আমি এভাবে ধরব। রাইট বাটন ক্লিক করে এজ একটা অফ করে একটা শিফট ধরে ধরব, ডাবল ক্লিক করে লুপ
সিলেকশন করব, রাইট? তারপর হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে ডাবল ক্লিক করে এখানে ধরলাম, তারপরে এখানে ডাবল ক্লিক করে ধরলাম, এইভাবে আমরা সবগুলো ধরব, ঠিক আছে? ব্যাস আমি সবগুলো সিলেকশন করে ফেললাম। করার পর এখন আমি এখানে কিবোর্ড থেকে শিফট চেপে রাইট বাটন ক্লিক করে আমি এখানে বেভেল এজ করব। এখান থেকে আমি ফ্র্যাকশন, এরকম বাড়ালাম, আর এখান থেকে আমি একটা সেগমেন্ট এইভাবে ক্রিয়েট করলাম। তাহলে দেখুন আমরা এরকম ব্যাস এইভাবে আমি 0.1 ফ্র্যাকশন সেগমেন্ট 2 দিয়ে দিলাম। এখন অবজেক্ট মোডে আসার পর আমার অবজেক্টটা দেখতে এমন দেখা যাবে, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে হিস্ট্রি সেন্টার পিভট ডিলিট করলাম। এবার আমি টপ ভিউতে চলে যাব। টপ ভিউতে যাওয়ার পর আমি এখানে ঠিক এই একটা অংশে আমি নিলাম, দেন শিফট প্রেস করে, সরি, নাম্বার 4 প্রেস করব, তাহলে আমি ওয়্যার ফ্রেম দেখতে পাবো। কন্ট্রোল ডি প্রেস করে আমি ডুপ্লিকেট করলাম, ঠিক আছে? তারপর দুইটাই আমি এরকম সেন্টারে রাখবো, হ্যাঁ। তারপর এখানে আবার কন্ট্রোল ডি অথবা ক্লোন করে আমি এরকম রাখলাম, রাইট? এই হচ্ছে বিষয়টা। তো আমি এখানে এক একটাকে বিভিন্ন দিকে আমি ঘুরিয়ে দিতে পারি, হ্যাঁ, একটু চেঞ্জ এরকম চারটা। এবার আমি সেন্টার পিভট এগুলো করলাম, করার পর আমি চারটাকেই আমি এখান থেকে মেশ থেকে আমি কম্বাইন করে দেব, ওকে? কম্বাইন করার পর আমার চারটায় কিন্তু একই অবজেক্ট হয়ে যাবে, চারটায় আমার একই অবজেক্ট হয়ে যাবে। দেন এখানে আর প্রেস করে আমি একটু ছোট করে নেব, ওকে? ব্যাস তো এখানে আমি এই অবস্থায় আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমি এখানে ভার্টেক্স মোডে গিয়ে আমি সবগুলা ধরলাম একটার সাথে আরেকটা, এইভাবে ভালোভাবে চাপিয়ে দিতে হবে। দেখুন এখানে আমরা এইভাবে দিতে পারি, ডাবল ক্লিক করে আমি এইভাবে দিতে পারি, রাইট? লেগে থাকলে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, এরকম দিতে পারি, কোনো প্রবলেম নেই। এবার আমরা পার্সপেক্টিভ ভিউতে যাব। এবার আমরা কিবোর্ড থেকে নাম্বার 5 প্রেস করার পর আমরা F প্রেস করব। এখানে চারটায় আমরা এখানে নিয়ে নিলাম। তো এটা কিভাবে এখন আমরা রূপ তৈরি করব সেটা এখান থেকে আমরা এখন দেখব, হ্যাঁ। তো এখানে আমরা ডিফর্ম থেকে নন লিনিয়ার, এখান থেকে আমরা টুইস্ট করার পর এখানে স্টার্ট অ্যাঙ্গেল আমরা এখানে সিলেকশন করে আমরা এখানে কি করব, এভাবে আমরা এটাকে টুইস্ট করে দেব, ঠিক আছে? তো এমনটাই আমাদের হচ্ছে রূপ তৈরি হয়ে গেল অলরেডি। তো আমি চাইলে এটাকে আরো নিতে পারি, এখান থেকে আমরা আরেকটু বাড়াতে পারি, লাইক এখানে 900 এরকম দিলাম, ওকে, ঠিক আছে। তো এখানে এবার আমি আমার কাজটা হয়ে গেল, দেন হিস্ট্রি ডিলিট করে দিলাম। তো এবার আচ্ছা দেখতে কিন্তু অনেক মোটা হয়ে গেছে আমার ইয়েটা, আমি প্রয়োজনে আর একটু চিকন করে এরকম হাইট বাড়িয়ে দিলাম, রাইট?
আমরা এখন এইভাবে এফ প্রেস করে আমরা দেখতে পাচ্ছি আমাদের রূপটা এরকম লাগছে। আমি চাইলে আরো স্কেল ডাউন করে প্রয়োজনে এরকম করে দিলাম, আবার বেশি ইয়ে হয়ে যাচ্ছে, তো আমি চাইলে আরেকটু টুইস্ট করতে পারি, আবার অ্যাগেইন দেখি কেমন হয়, আর না হলে আমরা আগের মতোই করে রাখবো, অসুবিধা নেই। আমি এখানে নন লিনিয়ার দেন টুইস্ট, টুইস্ট করার পর এখানে স্টার্ট অ্যাঙ্গেল আরেকটু টুইস্ট করলাম, ব্যাস ঠিক আছে, মিনিমাম 800, ব্যাস ঠিক আছে। ওকে, এখন আমি কি করব, হিস্ট্রি ডিলিট করে দিব, ব্যাস হয়ে গেল। আমি ফাইলটাকে সেভ করে নেব, রাইট, এখান থেকে আমি সেভ করার পর এখন আমি এটাকে এক্স অ্যাক্সিস বরাবর আমি এখানে আমি 90 ডিগ্রি রোটেশন করে দেব। এবার ওকে, এখন আমি এইটাকে অবজেক্টটাকে ফ্লোরে একদম গ্রিড বরাবর আমি রেখে দেব, ব্যাস। তো এখানে আমি এখন ঠিক গ্রিডের এই পাশে নেব, এটা বাঁকা হবে, যেমন যেমন আমরা আমরা যদি এরকম কোনো কিছু একটা করতে যাই, লাইক এরকম প্যাচ, ঠিক আছে, এরকম কিছু একটা করতে হলে আমাদের যে কাজটা করতে হবে এখন আমরা সেটা দেখব। ওকে, তো এবার আমি এখান থেকে ক্রিয়েট কার্ভ টুল, এখান থেকে আমি ইপি কার্ভ টুল এটা সিলেকশন করলাম, এখানে ক্লিক করলাম, দেন এখানে আমি একটা ক্লিক করলাম। তো এবার এরকমভাবে আমি একটা সুতোর মতো ইউ শেপ আমি একটা লাইন ক্রিয়েট করব। ওকে, এখন এইভাবে আমি কি করব, লাইন ক্রিয়েট করে ফেললাম, এখন আমি অবজেক্ট সিলেকশন করে শিফট প্রেস করে আমি লাইন সিলেকশন করব। সিলেকশন করার পর আমি এখান থেকে চলে যাব অ্যানিমেশন অথবা রিগিং অপশনে, এখান থেকে আমি কনস্ট্রেইন, কনস্ট্রেইন থেকে মোশন পাথ, এখান থেকে আমি মোশন পাথ অপশনে যাওয়ার পর আমার এক্স অ্যাক্সিস বরাবর অ্যাটাচ টু মোশন পাথ, এডিট থেকে রিসেট করব, এক্স বরাবর আমি এখানে অ্যাটাচ করব। অ্যাটাচ করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এটা এইভাবে পাথ ফলো করতেছে, মানে মোশন হচ্ছে, তো আমি চাচ্ছি এটাকে ফলো করবে পাথটাকে, সে কার্ভ হবে, রাইট। তো কিভাবে আমি করব, এখান থেকে অ্যাগেইন আবার অবজেক্ট সিলেকশন করে আমি কার্ভটা সিলেকশন করব, এখানে এবার আমি পাথ ফলো, এখানে অবশ্যই কার্ভ রেখে আমি ফলো করে দিব। ফলো করার পর দেখুন এখানে একটা ল্যাটিস তৈরি হয়ে গেল, তো আমি এখানে ল্যাটিস অপশন সিলেকশন করে আমি অ্যাট্রিবিউট এডিটরে চলে যাব, ল্যাটিস শেপ, ল্যাটিস শেপ থেকে আমি এখানে এস ডিভিশন এইরকম, তাহলে আমি দেখব যে এখানে এইরকমভাবে আমার লাইনটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? তবে এখানে একটা প্রবলেম, এখানে সলভ করব আমি কিভাবে, লাইক এফএফডি বক্স এখানে যাব, এখান থেকে আমি আউটসাইড ল্যাটিস অল করে দিব, অল করে দেওয়ার পর এটা ঠিক হয়ে যাবে, তখন আমি এরকমভাবে দেখতে পাব। ওকে, তো আমরা এখান থেকে শো ডিফর্মার অফ করে দেব, তাহলে আমরা এই যে যে ওয়্যারটা আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে জুম করি, তাহলে আমরা পরিপূর্ণভাবে আমরা দেখতে পাবো যে আমাদের সুতা, আর বাকিটা আমরা টেক্সচার অ্যাসাইন করব,
আমাদের কাজটা হয়ে যাবে আশা করি। তো এবার আমি এখানে এই অবস্থায় রাখলাম, আমি আরেকটু বড় করতে পারি, অথবা আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে আরেকটু চাপিয়ে দিতে পারি, লাইক কন্ট্রোল ভার্টেক্স। এখানে আসার পর এইভাবে আমি কার্ভটাকে একটু চাপিয়ে দেব। ঠিক আছে, তো আমরা এখানে বা আমি আর একটু বড় করতে পারি, ব্যাস এই অবস্থায় রেখে আমরা নাম্বার ফোর, কিবোর্ড থেকে আমি ফোর প্রেস করব। তারপর এখানে আমি এখান থেকে শো, আচ্ছা আমি এক কাজ করি, এখানে আমি মেশটাকে আমি একটা লেয়ারে নিয়ে যাচ্ছি, লেয়ার দেন হাইড করে এবার আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল ভার্টেক্স, কন্ট্রোল ভার্টেক্স এই যে এখানে আসলাম, দেন ওকে। এখানে এসে একটু বাঁকা করে দিলাম, ঠিক আছে। এটা আমরা একদম কাছাকাছি নিয়ে যেতে পারি। তাহলে দেখুন আমরা ওইভাবে কিভাবে একটা রূপ তৈরি করা হয় আমরা সেটি এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম। তাহলে এইভাবে আমরা সুতার কাজটা করতে পারি। তো বন্ধুরা কেমন লাগলো জানাবেন, হ্যাঁ আমি ছোট ছোট টিউটোরিয়াল আপনাদের জন্য আমি তৈরি করব, ঠিক আছে।